আমাদের সমাজের সাধারণ মুসলিমদের মধ্যে প্রচলিত বিশ্বাস আছে যে অমুক দিন, বার, তিথি, সময় বা মাস অশুভ, অযাত্রা ইত্যাদি। অনুরূপভাবে মনে করা হয় বিভিন্ন কাজের অশুভ ফল রয়েছে এবং এ সকল কাজের কারণে মানুষ দরিদ্র হয় বা মানুষের ক্ষতি হয়। এ বিশ্বাস বা ধারণা শুধু ইসলাম বিরোধী কুসংস্কারই নয়, উপরন্তু এরূপ বিশ্বাসের ফলে ঈমান নষ্ট হয় বলে হাদিস শরীফে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশুভ, অযাত্রা, অমঙ্গল ইত্যাদি বিশ্বাস করতে এবং যে কোনো বিষয়ে আগাম হতাশা এবং নৈরাশ্যবাদ অত্যন্ত অপছন্দ করতেন। পক্ষান্তরে তিনি সকল কাজে, সকল অবস্থাতে শুভ চিন্তা, মঙ্গল ধারণা এবং ভালো আশা করা পছন্দ করতেন। শুভ চিন্তা ও ভালো আশার অর্থ হল আল্লাহর রহমতের আশা অব্যাহত রাখা, আর অশুভ ও অমঙ্গল চিন্তার অর্থ হল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশুভ বা অযাত্রা বিশ্বাস করা বা নির্ণয়ের চেষ্টা করা শিরক, অশুভ বা অযাত্রা বিশ্বাস করা বা নির্ণয়ের চেষ্টা করা শিরক, অশুভ বা অযাত্রা বিশ্বাস করা বা নির্ণয়ের চেষ্টা করা শিরক। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করবে, তবে তারা এমন লোক যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না, শুভ অশুভ মানে না এবং তাদের প্রতি প্রতিপালকের উপরই ভরসা রাখে। তাই মঙ্গল ও অমঙ্গলের জন্য কুসংস্কারের পথ অবলম্বন না করে মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। ভালো খারাপ সবই একমাত্র মহান আল্লাহর হাতে। মহান আল্লাহ আমাদের কুসংস্কারের বেড়াজাল থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমিন।